তবারক বা তাআলা নবী বলছেন, তুমি যদি কারো মিরাজকে কেটে আর একজনকে তুমি লিখে দাও, তাহলে তোমার যে জান্নাতটা রয়েছে ওইটা কেটে তোমার যার মেরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ। তার মানে একটা কথা বলে, এটা হলো একটা কাগজ আর একটা এখানে কার্বন পেপার, নিচে আর একটা কাগজ। আমি যদি এখানে লেখি নূর মোহাম্মদ, নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ। এটা আমি উদাহরণ দিচ্ছি, 2023 সালে মার্চ মাসে বেলা 1:30টার সময় কেউ রেস্টি অফিসে হেমতাবাদে সই করে দিল, ছোট বেটাকে ভিটা বাড়ি লিখে দিল, বড় বেটাকে বেটিদেরকে এতিম বানিয়ে দিল, মাহরুম করে দিল। যেদিন কিয়ামতের দিন ওই লোক যাবে, আমার রব ওই ডেটটাই দেখিয়ে বলবে, এই তারিখে তুমি 1:30টার সময় হেমতাবাদে যখন সিগনেচার করো, তোমার জান্নাতের দলিলটা লিখে ওর নিচেই আমি রেখে দিয়েছিলাম, কার্বন পেপারে উঠে গেছে, তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো, এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম। অতএ মুসলমানের মাল মাল স্বাধীন নয়, ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয়, আর একটা বড় অন্যায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে। তার মানে আমি তার আগেই বলতে চাইছি, কোরআন রে আল্লাহ রে, তোর বুদ্ধি কম, তোর ব্রেন কম, ঠিক মতো তুই বিচার করতে পারিস নি। আমি আমার ব্রেন দিয়ে যেটা করছি এটাই ঠিক করছি। তার মানে সে পরোক্ষভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে, মানে নাই। এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না। আল্লাহর আইনের উপরেও কলম চালাইছে, চালাইছে কি চালাইছে না? আমার কটা বেটা হবে, কটা বেটি হবে, আমি আগে মরবো না বউটা আগে মরবে না বেটা আগে মরবে, ফাইসলা কার? আর আমার কবিগে সারা জীবনে জমি হবে, কে কতটা পাবে, ফাইসলা কার? তার ওপরে ও কলম চালাইছে। তার মানে ও বলতে চাইছে, কোরআনও ভালো লয় ভুল করেছে, ওই হুঁস টুস নাই আল্লাহর, যে আল্লাহ বেশ ভালো করে গোছিয়ে করতে পারেনি, আমি যে গোছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে, এটাই ঠিক। তার মানে আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি। তসলিমার সঙ্গেই থাকবে ইনশাল্লাহ, তসলিমার সঙ্গেই থাকবে, কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে, জি ভাই ওই মাল আছে নাকি এখানে, কি করবেন আপনি দেখেন। আর যারা এই কাজ করে, যে বেটাকে লিখে দেয় ওই ফেরকে লাথাই শেষ বয়সে, এটা আল্লাহর মাল। আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায়, ঘটনা ঘটে কি ঘটে না? অনেক লোক এরকম আছে। আপনারা কি করবেন না করবেন, বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওইটা কি করা যায়, কিন্তু উপায় নেই, উপায় নেই। তাহলে মুসলমানের মাল স্বাধীন নয়, মুসলমানের জান স্বাধীন নয়। আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম, এবার মালটা দেবেন কোথায়, মালটা কোন জায়গায় দেবেন? আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইকুমুল্লাযী বায়আতুম বিহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোর মালটা যখন তোর নয়, তোর জানটা যখন তোর নয়, তাহলে শুনে নে, এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, আমার যখন তোদের প্রয়োজন হবে। আমি যদি বলি তুই নিজের জানটা কতল করে দে ইসলামের লাভ হবে, তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে। আমি যদি বলি কার জান তুই নিয়ে নে, আমার দিনের বিরুদ্ধে কথা বলেছে, রসুলকে অপমান করেছে, ওর গর্দনটা নিয়ে নে, হে মুসলমান তোকে তখন গর্দন নিতে হবে, একদিকে জান দিতে হবে, একদিকে জান নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই ব্যবসার আমি ওয়াদাটা করেছি, তৌরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করলাম, কে মুসলমান আছো
কাচনের জলসার ময়দানে একবার হাতটা তুলে বলো আমি আল্লাহর ওয়াদার আবদ্ধতে নিজেকে নিজের জান মার আল্লাহকে দিয়ে দিলাম, কত তোমার ক্ষমতা আছে, এক্ষণে তোমাকে আল্লাহর জন্য সর্বস্ব দরকার হলে সর্বস্ব দিতে হবে, আর যদি সামান্য দরকার হয় সামান্য দিতে হবে, যদি আল্লাহ বলে টাকা লিব না তোর জানটা লিব তো জানটা দিয়ে দিতে হবে, টাকা পয়সা যেখানকার সেখানে পড়ে থাকবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইবতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমা আফা বিআহদিহি মিনাল্লাহ, কে আছে আল্লাহর সঙ্গে আবদ্ধতাকে পুরা করবে, ফাশতাবশিরা, এটা হলো সুসংবাদ, সুসংবাদ আল্লাহর সাথে ব্যবসা করে কেউ ফেল পড়েনি আর পৃথিবীর কেউ ফেল পড়বে না, যদি এই ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করতে পারো হৃদয় ভরে নিবিড় দিল দিয়ে নিজের জান আর মালকে বিলীন করে দিয়ে যদি তুমি এই কাজ করতে পারো তাহলে কি হবে, ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে, তোমার সফলতাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কবরের ফেরেশতা আটকাতে পারবে না, হাসরের ময়দানে আটকাতে পারবে না, কিয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না, ফুলশেরাতেও তোমাকে আটকাতে কেউ পারবে না, মহা বিজয় সফল হবে জান্নাতের ভিতরে, তুমি রবের মেহমান হয়ে থাকবে। এখানে কতজন ড্রাইভার আছেন? সবাই ড্রাইভারের যুগে। জি ভাই ওইদিকে জালসা আছে নাকি? আর একটা মাইকে শব্দ আছে, একই গায়ে দুটো জালসা, কেমন ভেজাল দেখেন? ও তাই, আমিও মাথা মোটা তো বুঝি কো। দেখেন সাহবারা জেলা মাঝবানির দিকে একবার ফিরে যায়, ড্রাইভার ড্রাইভার আহা, এরা দাঁড়িয়ে আছে, কো ভাই এইদিকে আসেন, এগুলো তো বসেন জায়গা রয়েছে, ওই ধারটা ফাঁকা আছে, যে যে ছেলেটি দাঁড়িয়ে আছেন আপনারা খারাপ মনে করিয়ে নাই সামনে দিয়ে হেঁটে চলে যান, এই ধারটা ফাঁকা আছে, আসেন ভাই আসেন, আপনারা মেহমান, মেহমানকে ইজ্জত করতে হবে, আসেন সামনে দিয়ে যান, ওরা ভাবছে হয়তো সামনে গেলে কিছু বলবে নাকি, অবশ্যই ওটা ঠিক, বেয়াদবি করলে হবে না, যান আর ভাই আসেন আসেন আসেন, আর ওই পেছনে যে গ্রুপটা আছে ওই দিকে চলে যান, দক্ষিণ দিকে চলে যান। আচ্ছা এখানে সব মেয়েগুলো পুরুষ হয়ে গেল নাকি? মেয়ে ছেলে ছিল যখন একটা গার্ড ছিল সেটা কই তুলে দিয়েছে? সেই দেলোয়ার সাইদে বলছে দিলের পর্দা আসল পর্দা কাপড় পর্দা খুলো রে, কৃষকদের এই অবস্থা হয় আর কি, নিঃশ্বাসকালে। হ্যাঁ জি জি জি, মানে শোনেন সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সমস্ত মাল আল্লাহকে দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মুসলমানরা পারবে দিতে, আজও মুসলমানরা জান দিতে পারে। দেখেন পাঠিতে যতগুলো মরে মুসলমান, এই লক্ষণগুলো খারাপ নয়, পৃথিবীতে জান যদি কেউ দিতে পারে তো মুসলিমরাই পারে, মুসলিমরা মতকে ভয় করে না, মুসলিমরা মতকে ভয় করে না, বাকি পৃথিবীর যত জাতি আছে এরা মতকে ভয় করে, কারণ আছে দুটো, কারণ দুটো, কারণ দুটো বলে দিই, খুব শুনে খুশি হবেন। আর মুসলমানদের মধ্যে যে কলহ বিবাদ বেশি এর জন্য বলেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তো ছোট্ট করে একটু সেরে নিই, এরা জান দিতে পারে আর বাকি জাতি পারে না, ছোট একটা উদাহরণ দিব, 25 তলা বিল্ডিং এর লম্বা ছাদ, ধরেন 500 মিটার ছাদ, এবারে দুইটা লোককে পুলিশে তার চেয়ে গুলি করার জন্যে, একটা লোক জানে যে ওই ছাদের ওই পাশে ছাদ আছে, মানে দেওয়াল দিয়ে ঘেরা আছে, দুটো প্লাস্টিকের দরজা আছে, ওই দরজাতে লাত মারলে ওই দিকে আবার ছাদ আছে দৌড়বো, আর একটা লোক জানে প্লাস্টিকের দরজায় মারলে লাত নিচে পড়বো 25 তলা থেকে, তো কে লাত মারবে আর কে দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে ওই যে জানে ওই দিকে খাল আছে, আর লাত মারবে ওই যে জানে যে ওই দিকেও আরো এর থেকে দামি ঘর আছে। তো মুসলমানদের ধারণা আসল সুখ মরার পরে, আসল সুখ
মরার পরে ওইদিকে জগৎ আছে, এই জন্য এদের মরতে ভয় হয় না। আর বাকি যত জাতি আছে ওরা জানে যা চপ সিঙ্গারা খাবি খানি খা, মরার পরে কিছু নেই, ওই জন্য ওদের মরতে ভয় হয়। জি ভাই, আর মুসলমানদের ভিতরে কলহ বিবাদ তো এটা আলহামদুলিল্লাহ, কেন পৃথিবীতে যত জাতি আছে এদের সব থেকে বড় গুনহাতে শয়তান লাগিয়ে দিয়েছে, সেটা হলো শির, দেব দেবী পূজা করা, পাথর পূজা করা, মাজার পূজা করা। তাহলে ওদেরকে আর কি করাবে, যথেষ্ট হয়ে গেছে ওদের জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না, এদেরকে হাজার চেষ্টা করলো, এই জন্য শয়তান কলহ বিবাদ এদেরকে রেখে দিয়েছে। তো যাই হোক, কলহ বিবাদ না করাটাই ভালো। এখন আমি জানমালের কথা আপনাদের সামনে বলছি, তো মুসলমান এগুলো দিতে পারে। তো ড্রাইভার বলেছিলাম, ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা, দু চাকা চার চাকা চালাতে পারেন এমন লোক আছেন কি না? হ্যাঁ নাও বলছে না লোকগুলো, খুব ভেজাল জায়গায় পড়ে গেলাম না কি রে বাবা, আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। ড্রাইভার, ড্রাইভার রোড দেখলে বুঝতে পারবে গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে, কথা ঠিক বলেছি না ভুলে করব না? ড্রাইভার তাকাবে কার দিকে? রোডের দিকে। আর ও গাড়ির গিয়ারকে কন্ট্রোল করবে যে এই জায়গাটা যে খাল আছে তো গাড়িটাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে, এই জায়গা উঁচু আছে এটা সেকেন্ড গিয়ার লাগবে, এটা গাড়িটা রোডটা ভালো আছে এটা টপ গিয়ারে চলবে। তার মানে রোডের পজিশন বলে দেবে যে তোকে কত নম্বর গিয়ার এখন লাগাতে হবে। এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার। আর একটা মুসলিম পৃথিবীর দিকে চোখটা হিলাবে, আরো আর ব্রেন বলবে আল্লাহ এখন কি চাইছে, জান চাইছে না মাল চাইছে। একটা উদাহরণ, বিশ্বনবী গোটা শরীরে লোহার জামা পরেছেন, বর্মা পরেছেন, মাথার হেলমেটটাও নবীজির লোহার, হাতের কবজি পর্যন্ত সবগুলো লোহার জামা পরেছেন, সেটা ছিল উহুদের যুদ্ধের দিন। এবার নবী যে ওই যুদ্ধে নিজে যুদ্ধকে পরিচালনা করছেন, কখনো ডানে কখনো বামে, কয়েকজনকে গিরিপথে দিয়ে দিলেন, তারা উহুদের গিরিপথে রয়েছে। এইভাবে বিশ্ব নবী যুদ্ধের পরিচালনা করতে করতে এক সময় নবীজি চিন্তা করলেন আমাকে পাথরটার উপরে উঠতে হবে। তিনি উঠতে গিয়ে দেখছেন অত্যন্ত নিজেকে ভারী লাগছে, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের চোখ দেখেন, তিনাদের চেনা, তিনাদের চেতনা দেখেন কেমন, তাদের ব্রেনে তালা চাবি দিয়ে খুলতে হতো না, ওয়াজ নসিহত করতে হতো না, এখন কি লাগবে তারা বুঝেনি। তো প্রকৃত প্রেমিক স্বামী ওই যে বিবির দিকে তাকালে বুঝে নিবে এখন কাপড় লাগবে না তেল লাগবে না কসমেটিক্স লাগবে। আর প্রকৃত প্রেমিকা বিবি ওই যে স্বামীর চোখের দিকে তাকালে বুঝে নিবে এখন স্বামী কি পেতে চাইছে আমার কাছ থেকে, খাবার নেবে না পানি নেবে না কি নেবে না কোন জায়গায় আমাকে যেতে হবে। দুইজন চোখে চোখে তাকাবে, স্বামী বুঝে নেবে স্ত্রীর কে প্রয়োজন আর স্ত্রী বুঝে নেবে স্বামীর কে প্রয়োজন। এরা যখন প্রেমিক প্রেমিকা হবে তখনই বোঝা সম্ভব হবে। এখানে যতগুলি লোক আছে আর যতগুলি মেয়ে আছে এরা যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসনে না হয়, রসুলকে ভালোবাসনে নেওয়ালা হয়, দিনকে ভালোবাসনে নেওয়ালা হয়, তাহলে পরিস্থিতির দিকে তাকিয়ে এরাও বুঝে নেবে এখন আমার রব আমার কলিজাটা চাইছে, জানটা চাইছে না মালটা চাইছে, কোন জিনিসটা দিলে আমার রব খুশি হবে সঙ্গে সঙ্গে বুঝে নিবে। দেখ রে বাপ, সহ্য করবো না এই উঠা বসা গলা, আমি যখন যেমন বলবো তেমনি ডিউটি করবি। ছেলেগুলোকে বসতে বলেন, আমি এগুলো একদম বরদাস্ত করি না, আমি কথা বলবো আর এখানে ট্রিক ট্রিক করছে। মৌলানা ধৈর্য ছিল খুব, এদের যা করছিল তো বুঝে নিতে হবে। তো বিশ্বনবী পাথরটাই উঠতে পারছেন না, দেখেন সাহাবিটার কথা শুনেন, সেই সাহাবিটার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার বলবো, ও মা আমার বোন আমার, ওই সাহাবিটার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তালহা রাসূলের দিকে বাজপাকের মতো তাকিয়ে আছেন, নবীজি চারিদিকে মহড়া দিচ্ছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে যুদ্ধ পরিচালনা করছেন, এমন সময় তালহা যেন বাজপাখির মতো রসুলকে গাইড করছেন, এমন সময়ে বিশ্বনবী পাথরটাতে উঠতে গেছেন কিন্তু ভারী হয়ে গেছেন। হযরতে তালহা দরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। তালহা সেই পাথরটা নিচে শুয়ে গেলেন আর বললেন, ও দয়ার নবী গো, আপনি আমার বুকে পাথরে আমার বুকে পা রেখে পাথরে উঠে যান, আমি একটা সিঁড়ি হয়ে গেলাম, আপনার জন্য পাথরটা উঠতে আসান হয়ে যাবে। হযরতে তালহা শুয়ে গেলেন। নবীজি বলেন, নি তালহা, তুই শো তোর বুকে পাথরে বুকে পা রেখে আমি পাথরে উঠব। বিশ্বনবী বলেননি, কিন্তু তালহার চেতনার দরজা খুলে গেছিল, তালহা দরে এসে শুয়ে গেলেন। দয়ার নবী তালহা বুকে পা রেখে যখন ওই পাথরটাতে উঠলেন, আর আল্লাহর নবী জবান দিয়ে বললেন, তালহারে তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। বলেন বলেন, ওদেরকে কে জলসা করেছিল? এটা গেল জান। এরপরে ঠিক উহুদের পূর্ব প্রান্তে জাবালে রুমা আছে, জাবালে রুমা ছোট্ট মতো একটা পাহাড়, সেখানে তীরন্দাজরা উঠে গেছে, বেইমানরা রসুলকে লক্ষ্য করে তীরকে রেডি করেছে, একটা নয় দুটা নয় ঝাঁকে ঝাঁকে তীর রসুলের দিকে দৌড়ে আসবে। তালহা আবার খেয়াল করে নিলেন, দয়ার নবীর গায়ে তীর লেগে গেলে নবীজি কষ্ট পেয়ে যাবেন। হযরতে তালহা রসুলকে নিয়ে পাহাড়ের একটা গর্তে একটা সামান্য কোণা পাথরের মধ্যে লুকিয়ে দিলেন, এবং সেই পাথরের গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকে 180 খানা তীরকে গ্রহণ করলেন। হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় এক বেঈমানের পাথর কিংবা ওই বর্ষা এসে রসুলের এখানে আঘাত হানল, হেলমেটটা বসে গেল, দুইখানা দাঁত ঝরে পড়ে গেল, বিশ্বনবী পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ওহুদের ময়দানে প্রচার হয়ে গেল যে বিশ্বনবী মারা গেছে, যাদের অল্প ইমান ছিল মুনাফিকরা তাদের দিলগুলোকে নষ্ট করে মদিনার দিকে নিয়ে যেতে শুরু করলেন। এমন সময় হযরতে আলী ঢালে করে পানি নিয়ে আসছেন। হযরতে আলী, হযরতে ফাতেমা খেজুর পাতার চাটা এগুলোকে পুড়িয়ে পুড়িয়ে রসুলের ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হযরত আবু বকর রসুলের মাথায় আর ঘাড়ে হাত দিয়ে দাঁত রেডি করেছেন যে ওই হেলমেটের হুকগুলোকে দাঁত দিয়ে টেনে বের করবেন। আর ওই 180টা তীর খাওয়ার পর হযরত তালহা বলছেন, ও ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়েছি তুমি হুকটা বের করবে না, আজকের দিনে আমি রসুলের খিদমতে নিজেকে লাগিয়ে দিয়েছি, অতএব হুক দুটা আমাকেই বের করতে দাও। দয়ার নবী আবু বকরের মাথাটাকে সরিয়ে দিলেন। নবীজি তখন হুঁশে ফিরে এসেছেন। হযরতে তালহা পর পর দুইটি হুককে বের করে বেহুশ হয়ে গেলেন, বিয়ে পড়ে গেলেন, রক্ত ঝরছে। তালহা এই রক্তে এইখানে যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর, দীর্ঘ কিছুদিন পর, লম্বা টাইমের পর হযরতে তালহা বিশ্বনবীর আগে পৃথিবী থেকে বিদায় নিলেন। জানাজা পড়লেন কে? না হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে লাশ নামালেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর যখন কমপ্লিট হয়ে গেল, দয়ার নবী লম্বা করে দোয়া ধরেননি, লম্বা করে দোয়া করেননি, শুধু আল্লাহকে বললেন, হে আমার রব, আমার তালহা দিনের ব্যাপারে নিজের জানকে মালকে যা লাগিয়েছে তাতে আমি সন্তুষ্ট আছি। হে আমার রব, আমি তোমার হাবিব, আমি তোমার দোস্ত, আখিরে পয়গম্বর একটা দরখাস্ত রাখছি, আমার তালহার ব্যাপারে এই দরখাস্তটা তুমি কবুল করে নাও। যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে, সারা পৃথিবীর মানুষ কবর থেকে কেয়ামতের মাঠে উঠবে, সেদিন আমার তালহাও কেয়ামতের মাঠে উঠবে। ওই অবস্থায় আমার রব, তুমি আমার তালহাকে দেখে মুচকে মুচকে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কি সুন্দর জীবন! এই জীবনটা কখন পেয়েছিল?
ওর চেতনাটা ছিল এখন কি চাইছে আমার কাছে ইসলাম। জি, ওর চেতনতা ইসলামকে গ্রহণ করেছে। আজকে আমরা কত দুর্বল। জি ভাই, আপনারা দুর্বল এক, আপনারা যে কটা নিচে বসে আছেন বেইমান এক, আর আমি 99 নম্বর বেইমান। আমি চেয়ারে বসে আছি বলি যে আপনাদের থেকে ভালো তা নয়। আমরা কত দূর নিচে চলে গেছি, এখন ইসলাম কি চাইছে এই খবরটাও আমাদের কাছে নেই। চলেন আর একটা উপহার আপনাদেরকে দিই। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, হযরত আবু বকরের জামানা চলে গেল, হযরত উমার বিদায় নিলেন, মুসলিম জাহানের খলিফা হিসেবে গদিতে বসলেন কে? দুনুরাইন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলিম জাহানের খলিফা, তিনি প্রাইম মিনিস্টার, তিনি প্রধানমন্ত্রী, তিনি উচ্চ পর্যায়ের মানুষ, কিন্তু নিজে গেছেন মদিনার হাটে গম বিক্রি করতে। নিজে গেছে প্রধানমন্ত্রী গম বিক্রি করবে, প্যাকেট খোলা আছে, পাইকের ব্যাপারীরা আসছে বলছে কি দাম নেবেন হুজুর, কি দাম নেবেন, একটু বাজার ঘুরে এসো বাবা, এই তো এসেছি, একটু বেলাটা উঠুক, হবে 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 যাও এসো। এইভাবে ভাবে সমস্ত ব্যাপারে পাইকের দেখে ঘুরিয়ে দিলেন। এমন সময় মরুভূমির প্রান্তে মরুভূমির বুক চিরে বহু দূর থেকে একটা দল, একটা কাফেলা চলে আসছে ওই হাটের দিনে। হাটের দিনে বেচা কিনা হয়, কিন্তু কিছু এমন গরিব আছে যারা ভিক্ষা করতে আসে, ওদের উদ্দেশ্য বেচা কিনা নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে হাটে কাজে লোকের কাছে কাছে ভিক্ষা করবে। ঠিক ওসমানের কাছে কাছে আসা, হযরত ওসমান ওদের দিকে তাকে দেখছে, গালগুলো ঢুকে গেছে, চোখ ঢুকে গেছে, আর হাড়গুলো বুঝে যাচ্ছে, পেটটা পিঠে লেগে গেছে, শরীরে মাংস আছে বলে মনে হয় না, হাড়ের ওপরে যেন চামড়া চাপানো আছে, মাথায় তাদের তেল নাই, শরীরে পরিপূর্ণ কাপড় নাই, নারীগুলো বুকটা পাছাটা ঢাকা, আর পুরুষদের শুধু পাছা ঢাকা, তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না, পেটে তো খাবার পড়েনি তো বডিতে তেল কখন পড়বে। তাদের ভিতরে বৃদ্ধ বৃদ্ধা, জওয়ান নজওয়ান, শিশু রয়েছে, নানা রকম রয়েছে। হযরত ওসমান মালের প্যাকেট থেকে এমনি করে সাটা ভরে বলছে, তোমার গামছাটা বাদু, লাও তুমি লাও, লাও তুমি লাও, লাও তুমি লাও, এক প্যাকেট সে আরো প্যাকেট নামা, লাও তুমি লাও, এক দাঁত থেকে তাদেরকে দিতে শুরু করলো, আর তারা ওইগুলোকে সুন্দর করে নিজের জায়গাতে নিয়ে, আবার মাথায় তারা গমগুলোকে নিয়ে মরুভূমির বুক চিরে নিজের দেশে ফিরে যেতে লাগলো। এই অবস্থায় ওই হাটের যত ব্যাপারে পায় কার এসে বলছে, ও নবীর জামাতা ওসমান, আমি তো বললে কিছুক্ষণ উঠো দাম বাড়ো, কিন্তু আজকে দেখছি তুমি এমন লোককে দান করেছো যাদের পেটের খাবার নাই, তারা কোন পয়সা দিয়ে কিনেছে? হযরত ওসমান বলছেন, হতভাগারে, আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি, এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুড়কা খুলে গেছে, আমার মন বলছে ওসমান আজকে তোর ঘুমগুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে, আমি আল্লাহকে দিয়ে দিয়েছে, এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে, যে জান্নাতের একটা ইট পর্যন্ত তোমাদের কিনার ক্ষমতা নাই। জি মা বোন, এদেরকে কেউ জালসা করেনি, জালসাতে এই কদিন থেকে শুরু হলো, এরা দিনকে বানিয়ে গেছে, এদেরকে কেউ জালসা করেনি। আর একটা ঘটনা আবার এক মিনিটে ছোট করে বলে দিব। আবদুল্লাহ জুলবাদা জাইন, ওকে দুই কম্বলওয়ালা আবদুল্লাহ বলা হতো, ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। আপনার আমার ছেলে পিলে হলে আমরা আবদুল্লাহ নাম রাখি, তার মানে আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ, আবদুল্লাহ আল্লাহর গোলাম, আমরা নিজেরা নিজেকে গর্বিত হয় আনন্দিত হয়, আমার বেটাটা আল্লাহর গোলাম, এটা খুশির বিষয়। তো ওর মা বাপ নাম রেখেছিল আব্দুল উজ্জা, উজ্জা একটা ঠাকুরের নাম, ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম। কিন্তু ওই আবদুল্লাহ যখন ঈমান আনলো, কালেমা পড়ে নিল, তখন ওর চাচা বলছে, চাচার দাপট বেশি ছিল, কেউ কেউ বলে চাচা বাঁধা ছিল, তো দুই বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে, এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যা ঘর।
বলে কেন? বলে তুই মুহাম্মদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নামে কালেমা পড়েছিস, অপরাধ এটাই। যখন বেরিয়ে যাচ্ছে তো গোটা শরীরের সব টাকা পয়সা সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো কেড়ে লিলুই নিল, বলছে কাপড় গোলাও খুলে দে, নাঙ্গা করে তেড়ে দিল। মাকে বলছে আসছি, মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুড়ে দিলে তো বেটা অর্ধেক কোমর অর্ধেক গায়েলে রসুলের দরবারে চলে গেল, লম্বা ঘটনা। অত আমি বলছি না, বিশ্ব নবী ওকে আসাবে সুফাদের সঙ্গে রাখলেন মসজিদে নবী, তা আসাবে সুফার জায়গা আছে। মাঝে একটা কথা বলে নি ভাই, এক মিনিট আপনাদেরকে বিরক্ত করছি, ক্ষমা চেয়ে বিরক্ত করছি। কেউ যদি হজ বা উমরা করতে চান, যদি নিয়ত থাকে উমরা করব, আমার সঙ্গে চলেন ইনশাআল্লাহ। আমি উমরা এবং হজের ট্রাভেলস নিয়ে করেছি, ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ, ইনশাআল্লাহ আসেন, আমি নিজে থাকবো। আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে 30 তারিখে, কাফেলাতে আমি নিজে থাকব, আমার জামাইও থাকবে। আপনারা আসেন, আপনাদেরকে উমরার জন্য দায়িত্ব দিচ্ছি। অন্য কোনো ট্রাভেলসে যাবেন না তা বলবো না, আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান। মক্কা মদিনায় গোটায় কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি, এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো। ওহুদের প্রেক্ষাপটটা দেখাবো, বদরের প্রেক্ষাপটটা দেখাবো, কোন দিকে কী ছিল বুঝানোর সবারই দ্বারা সম্ভব হয় না। অতএব আমি দাওয়াত দিলাম উমরায় কেউ বা হজে যেতে চাইলে আমার এই ট্রাভেলসে যাবেন। তো এখন আমি যে কথাটা বলছি, হযরতে আব্দুল্লাহ রসুলের কাছে যখন এলেন তো আসাবে সুফা তো আর থাকার জায়গা করে দিলে, একদিন দুদিন পাঁচ দিন খেতে পায় না, তাদের ঘর সংসার নাই, ছেলে পেলে নাই, ওই সাহাবিদের কাছে থাকে, জোরে জোরে কোরআন পড়ছে। উ তো সাহাবিরা বললো আব্দুল্লাহ এত জোর কোরআন পড়ছে আমাদের ঘুম হয় না। নবীজি বললেন ওকে মানা করতে পারবো না, জান ভরে কোরআন পড়তে দাও। ওই ইসলামের জন্যে কত কত কোটি কোটি মালের বুকে লাত মেরে দিয়ে চলে এসছে, দেখুন ফকির হয়ে গেছে একটা কম্বল গায়ে একটা। এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে, মালের প্রতিযোগিতা কি? বিশ্ব নবী এলান করলেন যার যা মাল আছে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। দেখেন মানুষের মিজাজ দেখেন, আমি বলছি কোরআন হাদিস আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে, তো ওই দিকেই সব তাকাইছে, মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয়। তাহলে আগামী বছর কমিটিদেরকে বলবো এইখানে জায়গা নিয়ে কুদোকুদি করবে, তাও খানিকক্ষণ আপনারা দেখে জানে শান্তি পাবেন, জায়গার নাটক করবেন গো কমিটির লোক, একজন বলবে এখানটা আমার, একজন বলবে একটু বাড়া একটু করা, এরা বসতে হবে চুপচাপ, ওইটাই দেখার এত কেন হয়েছে? এদিকে ধ্যান দেন, এত বড় সোনালি ইতিহাস বলছি। ওই আব্দুল্লাহ দুইটা কম্বল নিয়ে বসে আছেন, বিশ্ব নবীর তরফ থেকে এলান হলো মুতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে, সামান নাই, নিজের নিজের মাল তোমরা জমা করো। মসজিদ নবীতে মাল জমা হতে শুরু হলো, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো, আবদুল্লাহ খালি উঠছে আর বসছে, এইটা দিলে তো গা খালে, এইটা দিলে তো পাচা খালে, আমার কাছে একটা খেজুরও নাই, আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আব্দুল্লাহর নামটা লিস্টে আসবে, আমি হাতটা একবার মালের কাছে দিব, এত ব্যবস্থা আমার কাছে নাই। অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না, আব্দুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের ইবাদত, তবে কেন তুমি, তোমার তো কোনো মাল নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন ও দয়ার নবী গো, আমি অনেকক্ষণ থেকে ভেবেছি কি দিব কি দিব কি দেব, এই লিস্টে যেন আমার নামটা থাকে, আমি কিছু খুঁজে পেয়েছিলাম না, খালি উঠছিলাম আর বসছিলাম, এখন একটা জিনিস খুঁজে পেয়েছে, আপনি যদি কবুল করেন আমি আব্দুল্লাহ নিজেকে ধন্য মনে করব, বলো তুমি কি দেবে? আব্দুল্লাহ বলছেন হে রাসূলুল্লাহ, আমি আমার জানটাকে মুতার প্রান্তে দিতে চাইছি, আপনি একবার কবুল করলেন। নবীজি বললেন কবুল হয়ে গেছে আব্দুল্লাহ, রেডি হয়ে যাও জিহাদের জন্য। সমস্ত সাহাবীগুলো যখন বেরিয়ে যাচ্ছেন, আমার নবীজি দোয়া করলেন আমার রব আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে
দিলাম। হবরে আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ঘরে হাত নিয়ে বললেন, আব্দুল্লাহ কেঁদে বলছেন, দয়ার নবী গো, আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন, আমি কেমন করে শহীদ হব? নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদের দরজায় তুলবে, তোমার ত্যাগ অনেক বেশি আছে। হযরত আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহড়া দিতে দিতে এমন জ্বরে আক্রান্ত হলো, 5-7 দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন। শহীদ ধরা যাবে, বিশ্বনবী তাকে শহীদের কথা বলেছেন। সেই আব্দুল্লাহর লাশ মদিনায় এলো, আল্লাহর নবী কবরে লাশ নামালেন আর ওই তালহার মতো করে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি আমার রব আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। জি ভাই, অনেক কথা আপনাদেরকে শোনালাম, এ মাল আমার নয়, এ জান আমার নয়, এ মাল আমার নয়, এ জান আমার নয়। খালি বুঝতে হবে যে আমরা কে, আমরা কি। আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছিয়ে চলে আসব। বিশ্বনবী একটা চিঠি লিখলেন, চিঠিটা কাকে লিখলেন? বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে লিখলেন চিঠিটা। কে দিয়ে আসবে, কে দিয়ে আসবে, এ চিঠি কে পৌঁছাবে? কেউ মাথা তুলে না। একজনে একটা যুবক উঠে দাঁড়ালেন, বললেন, রাসূলুল্লাহ, আপনি চিঠিটা দেন, আমি পৌঁছে দেব। সেই যুবকটার নাম হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাঈদ রে, আমি তোমাকে একা ছাড়ব না, সঙ্গে আর কে যাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 29, 30 জন যুবক উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, হে যুবকের দল, তোমরা নিজের নিজের বাড়ি যাও, সমস্ত বাড়ির আত্মীয়দেরকে মোলাকাত করে মসজিদে নববীতে চলে আসবে আর আমার চিঠি নিয়ে বাহরাইন সম্রাটের কাছে পৌঁছাবে। কারণ সে ছিল তখন পৃথিবীর দাদা, সে যে সেখান থেকে বেঁচে আসবে এর কোনো গ্যারেন্টি নাই। এর জন্য বিশ্বনবী বললেন, নিজের নিজের আত্মীয়দের মোলাকাত করো। সাঈদ গেলেন বাড়িতে, বাড়িতে যাওয়ার পর বললেন, মা, তুমি তোমার সোনা মানিক লালের জন্য দোয়া করো, আমি রসুলের চিঠির দায়িত্ব নিয়েছি বাহরাইন সম্রাট বেঈমানের কাছে পৌঁছানোর জন্য। সাঈদের মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার সাঈদকে রসুলের চিঠি পৌঁছানোর পর আমার বুকে আবার ফিরিয়ে এনে দাও। হযরত সাঈদ বললেন, মা আমার, আমি তো শহীদ হওয়ার জন্য বের হয়েছি, মা হয়ে সন্তানের জন্য এমন দোয়া করতে হয় না, হে মা, তুমি আমার জন্য শহীদের দোয়া করো। এরপরে গেল বিবির কাছে ক্ষমা চাইতে, কিন্তু বিবির এমন একটা সময়, বিবির দিকে তাকিয়ে সাঈদ চোখের পানি ফেললেন, কোনো কথা বললেন না। উনি দেখছেন বিবি তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, কত যাতনা মা বোনেরা জানে না জানে। সাঈদ তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দিই, ডবল লোড নিতে পারবে কিনা, তার জন্য চোখের পানি ফেলে এরপরে এসে ঘোড়াতে উঠল, ঘোড়ার লাগাম ধরেছে, ঘোড়া তরফ করে লাফিয়ে উঠেছে মসজিদে নববীর দিকে। এবার সাথীদেরকে নিয়ে বাহরাইন চলে যাবে, পেছন থেকে মা ডাক দিয়েছে, সাঈদ দাঁড়িয়ে যা বাবা, আয় আয় আয়, তোকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, মুখটা দেখে যা। সাঈদ বলল, মা, আমার ঘোড়া আল্লাহ এবং রসুলের দিকে এগিয়ে গেছে, আর পেছন ফিরে যাবে না। সাথীদেরকে নিয়ে 30 জন যুবক বাহরাইন সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো। প্রহরীরা দাঁড়িয়ে আছে, কে গো, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো, আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে যাই। তারা বলল, একটু দাঁড়িয়ে যাও। প্রহরীরা ভিতরে গেল, বাদশাকে কুরনিস করে বলছে, যাবো না, আদব নেবেন, 30 জন যুবক এসছে মদিনা থেকে, শুধু আপনার সঙ্গে দেখা করতে চায়। ওদের জন্য দরজা উন্মুক্ত করে দাও। গেট খুলে দেওয়া হলো, 30 জন
যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো, সম্রাট বসে আছে সিংহাসনে, আর এদিকে 30টা যুবক দাঁড়িয়ে আছে। হযরতে ইবনে সারওয়ার বলছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, 30 জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল, বলো তোমরা কেন এসেছো? শাহিদ মোহাম্মদের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি মন্ত্রী, আমাদের যিনি নবী আখরি পয়গম্বর, আপনাকে চিঠি দিয়েছে, একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন। ইবনে সারওয়ার চিঠিটা দেখলো, তাকে বলা হয়েছে পৌতলিকতা ছেড়ে দিয়ে, তুমি পূজো পাঠ ছেড়ে দিয়ে আল্লাহ দিনকে মেনে নাও, আমাকে আখরি পয়গম্বর বলে মেনে নাও। বাদশা রেগে অগ্নি শর্মা হয়ে গেল, এত বড় আস্পর্ধা, সে মক্কার মদিনার মাটিতে ছাগল চড়িয়েছে, তার অক্ষর নাই পেটে, আর আমার মতো একজন বাদশাকে বলেছে নাকি আমাকে তার কথা মেনে চলতে হবে, এটা আমি কোনোদিন মানতে পারি না। প্রহরী, এক কাজ করো, এদেরকে বেড়ি পড়াবার শেকল দিয়ে বাঁধো, জেলখানায় এদেরকে ভরে দাও। মহুরী পরোয়ানা লেখো, সূর্য অস্তে এদের, সূর্য ডুবার পরে পরেই এদেরকে কতল শুরু করে দেওয়া হবে, আজকে কিংবা কালকে, কালকে সূর্য কতলের পর ডুবার পরে পরেই কতল করা হবে। এমন সময় শাহিদ একবার বসেছেন আর উঠেছেন, ইবনে সারওয়ার বলছে, তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসিয়াছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে, যাহারা বিচার হইবে তার, আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল, যারে বন্দীগণকে সম্মুখে মর নিয়ে এসো তাড়াতাড়ি। রাজার হুকুম তামিল করিতে হইল না কদেরি, আলিত হইল বন্দী কমের পরা সকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন একদামর পিপাসাই করেছিল জলদান, জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? সে বন্দী সাইদ কহে, জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান, বন্দী সাইদ কহে, সে তো বহুদিন আগে, মনে হয় মর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে। সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিব। আমি কহিল, সুলতান, তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে, বলো তুমি কি বাঁচাও? সাইদ কহিল, ধীর, মরণের ভয়ে ভূত নহি মরা, দেখুন বক্ষ চিরে, প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দণ্ড দান, বাড়ি হতে ফিরে আসা তাক, এইটুকু মোর আরমান। যুদ্ধের তরে হইয়াছি বাহিরে, এমন সময় শুনে জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি, একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাত জাগে বারবার, তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন কয়ে পারকি দিতে কহিলেন রাজা, ধীরে, না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়, কৌ শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তায়েব বসি সাহাব নামে জনৈক মুসলমান, আগাইয়া এল রাজ দরবারে, শুনে নাহি ফরমান, কহিল বিনয়ে জামিন হলুম আমি সাইদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে, সূর্য অস্তে আগে না ফিরিলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার। আরবি অশ্বে আরোহণ করি সাইদ ধরিল পথ, ঘরমুখী ঘোড়া বাঁধা হিন ছুটে যেন বায়ু রথ, দরবারি লোক যত বলা বলি করে, বোকা ইসাহাকের মতো এ জগতে নাই, না হলে সে কি জানের জামিন হতো, পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান, আহ বেচারার আহমুখি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি, নৌকা লাগিছে ঘাটে, মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উঁট সুদূর বনে শোনা যায় কলরল, মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসল্লিগণ, মাগরিব হতে দেরি নাই, দেরি নাই আর বেশিক্ষণ, এখনো কিন্তু সাইদ ফিরেনি, পথে তার দেখা নাই, নজর ফিরাইয়া দেখে লোকজন, আশা দেখি না তো ভাই, আশা দেখি না তো ভাই, জাল্লাদ এলো এলো হাতিয়ার ইসাহাকের নিয়ে তার খাড়া, মুখে নাই তার সংকোচের ভার, উন্নত শিরে দাঁড়া, জাল্লাদ বাদশার দিকে চেয়ে আছে সব দেরি নাই, জাল্লাদ হাকে, ইসাহাক, ইসাহাক, হ তুমি প্রস্তুত, প্রাণদণ্ডের আসামি ফিরিবে, আশা তো অদ্ভুত, সূর্য ডুবিতে সিকি খাঙি মাকি, আন্ধার চাকিচে আলো, ঘৃণা অপমান মুসলিম দিগরে মুখমণ্ডলি হলো কালো, ভিয়ানের ভয়ে মরণের ভয়ে ভীত হয়ে খিলাপ করিবে বাত, মুসলিম হয়ে ইতিহাস মাঝে এত কানিহীন জাত, এইভাবে তারা ভাবছে বাকি বন্দিরা, শাহিদ ফিরে হয় জান দিব তাও ভালো, কিন্তু কোরআনে হাদিসে একটা লাল কালির দাগ মারতে দিব না, ফিরে হয় মুসলিমরা কোনোদিন ওয়াদা খিলাপ করে না। বাদশার দিকে চেয়ে আছে সব, দেরি নাই দেরি।
দেরি না আর বাদশাহ হুকুম দিবে ইসাহা কতল হয়ে যাবে এমন সময় কাফেলা হতে উঠে জোরে চিৎকার ওই ওই সাইদের ঘোড়া আসিছে তীর বেগে ছুটে খুরের দাপটে পাথরে ফুলাই ফুলকি ফুটে ফাঁস হতে উতারিয়া সাইদ বুকে ইসাহাকে জড়াই ধরে দানিল দুই গালে চুম্বন দিল কত আসিস বুক উজাড় করে তারপরে গেল উন্নত শিরে রাজা জাল্লাদের কাছে বলিলে বন্ধু প্রস্তুত আমি এখন একটা ঠিক সময় আছে যখন জাল্লাদের কাছে গিয়ে বলছে আমরা প্রাণ দিতে ভয় করি না ইমান দিতে ভয় করি আমাদের ওয়াদা মজবুত আছে এখন সূর্য ডুবেনি জাল্লাদের হাত কাঁপতে শুরু করেছে আর তখনই তালোয়ারটা পড়ে গেছে জাল্লাদ হাকে সারোয়ার তোমারে কঠিন হস্তে সাইদ কতল হবে না আমি পারবো না সাইদকে কাটতে পারবো না আমার চাকরি চলে যাক ডিউটি চলে যাক এত বড় মহামানব কাটার ক্ষমতা আমাদের নাই যাদের ওয়াদা এত মজবুত যারা জান্দিত ভয় করে না ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করতে যারা ভয় করে না তাদের জন্য আমি জান দিতে পারবো না ইবনে সারওয়ার সিংহাসন থেকে লাফিয়েটে ইসাহাকের গালে চুমা দিল আর সাইদকে জড়িয়ে ধরে বলছে তুমি কেন ফিরে আসিলে আমি জানিতে চাই আর তুমি বা কেন মত জমিনে সই দিলে ভাই দুইজন একসঙ্গে দৌত কণ্ঠে জবাব দিচ্ছে মোরা মুসলিম এক খোদা ছাড়া ভরসা করি না কার মোরা মুসলিম মরণের ভয়ে মনারা ডরি সত্যের লাগে মোরা যুগে যুগে জান কোরবানি করি আমরা এমন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভরসা করি না কাউকে ভয় করি না আমরা মওতকে ভয় করি না আমরা সত্যকে পৃথিবীতে পিটিয়ে রাখার জন্য যুগে 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 শত শত জানগুলোকে দিয়ে দিতে পারি আমরা সেই মুসলিম আমাদের নবীর শিষ্য আমাদের কাছে আমাদেরকে এত সুন্দর বানিয়েছেন আজকে যদি তাকে একবার তোমরা দেখে লাও কলিজা দিয়ে দিতে মন হবে আমরা তো ফটোকপি জেরক্স কপি ইবনে সারওয়ার বলছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর কাছে এত সুন্দর মানুষ পৃথিবীতে এসেছে আমি তার কাছে বায়াত হব আমি কালেমা পড়ব বিশ্বনবীর কাছে এসে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 30টা যুবকে বাহরাইন বিজয় করে দিলেন এখানে কি 30টা যুবক আমি পাবো না একবার উঠে দাঁড়ান তো 5000 করে দেবেন আমি 20000 10000 বলিনি যারা সেক্রেটে 5000 30টা যুবক একবার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য জি 20000 আচ্ছা এটা আমি বলছি জি মাশাআল্লাহ কত আছে 20000 তো 20000 দিলেন মাশাআল্লাহ কি নাম নমিদুল্লাহ মাশাআল্লাহ বসে আর এটা 2000 জি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে দাঁড়ান আমি বলছি কি 10000 20000 50000 যারা আছেন অবশ্যই থাকবেন আমি জানি প্রতিটি মাসায় 50-60000 1000 দেনাওয়ালা লোক আছে বসেন তো যারা 20000 এটা কত আছে 1 লাখ তো আবার 10 কেন কম দিলেন 40159 টাকা আছে তো আবার 10 কেন কম দেয়া হলো এটা কোন ধরনের ব্যবসা কেউ যদি বলি যে নূর মোহাম্মদ 10000 চুরি করেছে আচ্ছা বেশ এটা পরে এইটা পড়তে গেলে এই দিকটা মার খাবে আপনারা বুঝেন কম তো এখানে 40000 আছে 40000 প্লাস আছে 20-25000 আমি যুবক দেখতে চাইছি 30টা উঠে দাঁড়ান তো 30টা 10000 কে আব্দুল আরিস কে আপনি মাশাআল্লাহ আর কে আছেন 20000 50000 একটা বলেন তো 50000 আর আমি কিন্তু 30টা যুবক দেখবো ওটা ছাড়বো না জি 50000 একজন বলেন দেখি কেউ আছেন মাদ্রাসা কি এখানে সাদে বাড়ছে গো জি কেউ আছেন 50 দেনাওয়ালা বলেন আল্লাহর গোলাম 5000 করে 30 জন উঠে দাঁড়ান এগুলো স্পেশাল কোটা আমি বুঝি প্রতি জালসাতে স্পেশাল কোটা থাকে আমার গ্রামে এরকম আছে একজন দুজন 3 লাখ 1 লাখ 2 লাখ দিয়েই দেয় কিন্তু স্পেশাল কোটা এগুলো আমি যে ঘটনা আপনাদের সামনে শোনালাম আমি 30টা যুবক দেখতে চাইছি 30টা যুবক উঠে দাঁড়ান এলাকার যে আমরা আমাদের জীবনে যত কষ্ট হয় মেহনত করেও 5000 টাকা দিব 30টা যুবক এগুলোকে ওই 30-এর মধ্যে আমি ভরছি না এগুলো মাদ্রাসার স্পেশাল কোটা এরা বছর বছর দেবে ইনশাআল্লাহ কেউ আছেন আল্লাহর গোলাম এটা কত আছে
মাশাল্লাহ। বলেন যুবকের দল দুর্গমগিরি কান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে দল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নও জুয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ উঠো আল্লাহর বান্দা জাগেন একবার জাগেন কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন পাঁচ হাজার দেনওয়ালা একটা নাম আসুক আস্তে আস্তে তিরিশটা হবে এটা আমার বিশ্বাস একটা নাম দিয়ে শুরু হোক কেউ আছেন আল্লাহর গোলাম এতগুলোর ভিতরে এই যে চার পাঁচজন চট করে দিয়ে দিল এরা হচ্ছে স্পেশাল কোটা এরা প্রতি বছর দেবে এতগুলো লোক তখন থেকে মাজিদুর রহমান বাবা মা মারা গেছে মাজিদুর রহমান পাঁচ হাজার প্রাক্তন স্টাফ ছিল মাশাল্লাহ দেখেন মাজিদুর রহমান ভাই পাঁচ হাজার দিয়েছেন নাম্বার দুই কেউ আছেন দুই ইনি একটা দিয়েছেন তিন নম্বর বলেন নাম্বার তিন আল্লাহর গোলাম কোরআনের মহব্বতে মা বোনেরা ওখান থেকেও বলেন আপনারা খবর পাঠান জি আল্লাহকে ভালোবাসনেওয়ালা রসুলকে ভালোবাসনেওয়ালা কেউ আছেন পাঁচ হাজার নাম্বার দুই তিন তিন নাম্বার কেউ আছেন কমিটি মাদ্রাসা চালাইছে কি করে মাদ্রাসাটা অনেক পরিবর্তন হয়েছে আপনি তো দেখেছেন চালা আমিও দেখেছি অনেক ফাঁকা কিন্তু ধীরে 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 কাজ হচ্ছে আগের কমিটিও কাজ করেছে এনারাও করছেন জি আল্লাহর বান্দা কেউ আছেন আচ্ছা পাঁচ যদি না পারেন আমি স্বাধীন ছেড়ে দিলাম কে কি দেবেন বলেন ভুট্টা বলেন টাকা বলেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আর ভুট্টা বলেন দেখেন আপনারা এতক্ষণ বায়ান শুনলেন আর আমার পরও একজন যোগ্য মানুষ আছেন আপনারা বায়ান শুনবেন তার একটাই কারণ এই মাদ্রাসাটা ছিল বলি আর আমরাও বলতে পারছি মাদ্রাসাটা ছিল বলি তো মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন মাদ্রাসা বেঁচে থাকলে ইমান বেঁচে থাকবে আপনার আমার দিন বেঁচে থাকবে আকিদা বেঁচে থাকবে নাজিমউদ্দিন এক হাজার বলেন পাঁচ হাজার আর নাই ভুট্টা বলেন ভুট্টা তো এলাকায় প্রচুর চাষ কত পাঁচ হাজার সে যার নামে দিয়েছেন ইনশাল্লাহ কিন্তু এত লেটে শুনলেন কি করে এটা আমি বুঝতে পারছি না হ্যাঁ তাহলে তিন হলো চার নম্বর বলেন দেখেন বাপের নামে যোগ্য ছেলে তার আব্বার নামে দান করছে তো ছেলে আছে এখনো দুনিয়াতে মা বাপের জন্য দান করেন বলেন কে আছেন তিন হলো চার নম্বরে কে আছেন তিরিশটা না পূজা পর্যন্ত বক্তাকে দিবই না আমি থেকেই গেলাম তাইবুর রহমান পঞ্চাশ কেজি ভুট্টা জি ভাই আর কেউ আছেন ভুট্টা বলেন বলেন পাঁচ হাজার টাকা না পারেন তিন হাজার বলেন মোবারক আলী এক কুইন্টাল ভুট্টা জি আর কেউ আছেন আচ্ছা এক হাজার করে বলেন এক হাজার করে একশো জন বলেন শমশের আলী এক কুইন্টাল ভুট্টা জি ভাই আপনারা এক হাজার করেই বলেন বলেন এক হাজার করি এত দিল পাশান হলে হবে রে ভাই কি লিখেছ দেখতে পাই না আবার পড়ব ঠিক আছে জি ভাই আর কেউ আছেন আল্লাহর বান্দা এক হাজার টাকা একজন দান করেছেন এক হাজার করেই বলেন পাঁচশো করেও বলেন
এই মাদ্রাসার ছাত্রদেরকে পাঠান, আবু বকর সিদ্দিক 1009 দেখা যাও, ছাত্রদেরকে চাদর ভরে দেন। ভাই একটা কথা বলছি, পকেটে যা আছে উজাড় করে দেন, পকেটে যা আছে একদম দিল খোলসা করে উজাড় করে দিয়ে দেন, উঠবেন না। আপনাদের মেন বক্তা আজকে যে যে খেলবে সে তো এখনই বাকি আছে রে ভাই। হ্যাঁ, ফেসবুক গরম করে রেখেছে, ইউটিউব গরম করে রেখেছে, 4000 টাকা ইনি পরে দেবেন। 4 নম্বর হলো, ওনার নামটা লিখেন, মাশাআল্লাহ 1000 নগদ, 4000 বাকি দেন। আর কেউ আছেন? জাযাকাল্লাহ। উঠবেন না কেউ, উঠা কি দরকার আছে, এখনই বক্তা চলে আসবে, একদম এখনই চলে আসবে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও, যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও, চাদর ভরে দেন না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠবেন না, একজনও উঠবেন না, যদি উঠেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে। কমিটি ছেলেরাও ঢুকেন, যাদের ব্যাচ আছে তারা ঢুকেন, টাকা নেন। আর মেয়েদের কাছে মাস্টার সাহেব চললেন, মেয়েদের কাছেও চাদর পাঠিয়ে দেন। আর আপনারা যদি উঠে যান তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ নারাজ হয়ে যাবেন। এটা ঠিক নয়, এটা কোরআনের মাদ্রাসা, একটা দিনী ইদারা, সেইটাকে আপনাদেরকে ঠিক রাখতে হবে। জাযাকাল্লাহ। আরো 600 টাকা দান গ্রহণ করি বলা তুমি মেহরবান। 2000 টাকা আল্লাহর এক বান্দা করি আছে দান, এ দানকে কবুল করো তুমি মেহরবান। আরো কত? এটাও 2000 টাকা, এ দানকে মোলা তুমি করে দিও ও নাফাকা, এটা কবুল করে নিও মহলা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা।